আমাদের অনেক কাজে বা দরকারে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতে পারে। আজ 5টি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট সম্পর্কে বলবো, যেগুলোর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই। তবে এই কাজটি আপনারা মোবাইল বা কম্পিউটারে দুইভাবেই করতে পারবেন, তবে আমি কম্পিউটারের মাধ্যমেই দেখাবো। প্রথমে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটির নাম হচ্ছে remove.bg। এই ওয়েবসাইটটিতে আসার পর এই যে দেখুন একটু নিচেই আপলোড ইমেজ নামের একটি অপশন আছে এবং অর ড্রপ অ্যান্ড ফাইল, এই যে এখানে আমরা চাইলে যে কোনো ছবি টেনে ধরেও ছেড়ে দিতে পারি, তারপরে এখানে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। তাছাড়া আমরা যদি এখানে আপলোড ইমেজ নামের অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে। তারপর আমরা যেই ড্রাইভের মধ্যে আমাদের ছবিগুলো আছে সেই ড্রাইভের মধ্যে আমরা যাব, আমার যেখানে ছবিটি আছে সেখানে এসে পড়লাম, এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করলাম, করার পর এই যে ওপেন আছে নিচে এটাতে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে একটু প্রসেস হবে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এই যে দেখুন আমাদের ছবিটির যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি অরিজিনাল ছবিটি দেখতে চাই সেক্ষেত্রে এই যে দেখুন অরিজিনাল যে কথাটি লেখাটি আছে এটার উপরে ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের যে অরিজিনাল পিকচারটি সেটি হলো এরকম। ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আমরা রিমুভ করা ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করব এই যে দেখুন রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ছবিটি। তো এখানে আমরা চাইলে এখানে অনেক ধরনের এডিটও করতে পারবো, এই যে এডিটের অপশনটি যে আছে এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন নিচে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিন্তু ছবিটি নিতে পারি। এখান থেকে আমরা যেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব সেই ব্যাকগ্রাউন্ডটা এই পিকচারের পিছনে এসে পড়বে। এখান থেকে আমাদের যেইটা পছন্দ সেটাতে আমরা চাইলে ক্লিক করতে পারি, সিলেক্ট করলেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবে। তো এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো এগুলো আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু নিতে পারি। যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ছবির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড না রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্রসে কেটে দিতে পারি। তাছাড়াও এখানে আরেকটি অপশন আছে, দেখুন কালার নামের একটি অপশন আছে, আমরা চাইলে শুধু এক কালার মানে একটি সলিড কালার এখান থেকে দিতে পারি। তাছাড়া এখান থেকে অনেক ধরনের কালার আছে, এগুলো আমরা সিলেক্ট করতে পারি, কালারে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে কিন্তু এই কালারটি নিয়ে নেবে। আর তাছাড়া এখানে দেখুন অনেক ধরনের কালার দেওয়া আছে, এগুলো সিলেক্ট করলেও ছবিতে এসে পড়বে। ইরেজ নামের যে অপশনটি আছে এখান থেকে আমরা চাইলে এটাতে সিলেক্ট করে আমরা এই যে এটাতে গেলাম, সিলেক্ট হয়ে গেল, আমরা চাইলে এটার যে আইকনটি আছে এটা বাড়াতে কমাতে পারি। তারপর আমাদের যদি মনে হয় কোনো জায়গায় একটু বেশি আছে কম আছে এইভাবে আমরা কেটে দিতে পারি, আমাদের যদি কোনো জায়গায় মনে হয় নিখুঁত হয়নি সেক্ষেত্রে কিন্তু আমরা ইরেজ দ্বারা আমরা এগুলি সমান করে দিতে পারি। আমরা যদি চাই যে কোনো সমস্যা আছে কোনোখানে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে সেক্ষেত্রে আমরা এইভাবে করে কেটে দিতে পারি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে এসে পড়লাম, আমরা চাইলে এখান থেকে ক্রসে কেটে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটি থাকবে না। এই যে দেখুন এখানে কিন্তু পিছনে একদম ট্রান্সপ্যারেন্ট যে আছে এটা নিয়ে নিল। এখানে ডাউনলোডে অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখুন ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখান থেকে ওপেন দিই এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে শুধু ছবিটি এখানে এসে পড়লো। তো আমরা এখান থেকে ডাউনলোডে যখনই ক্লিক করব তখনই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর তাছাড়া আমরা যদি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চাই এইচডি কোয়ালিটিও ডাউনলোড করতে পারবো, সেই ক্ষেত্রে শুধু দুইটি ছবি ডাউনলোড করতে পারবো এইচডি কোয়ালিটি। আর যদি বেশি বেশি আমরা ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে আপনার এটা পারচেস করতে হবে। তো আমাদের এইচডি কোয়ালিটির দরকার নাই, আমরা যে নর্মাল কোয়ালিটির যে পিকচার আছে সেটাই অনেক হাই রেজলেশনই থাকে। এই যে দেখুন এই যে পিকচারটি আমি ডাউনলোড করলাম এটা কিন্তু অনেক বড় করলাম, তারপরেও কিন্তু ফাটে নাই, এই পিকচারটিও কিন্তু ভালোই আসে। আমাদের যে নর্মাল কাজ আছে সেগুলি কিন্তু আমরা এইভাবে করে নিতে পারি। তারপর আরেকটি ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে sajjar.com। এই ওয়েবসাইটটিতে আসার পর এই যে দেখুন আপলোড ইমেজ নামের একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কম্পিউটারের ড্রাইভগুলোতে নিয়ে যাবে, তারপর আমাদের যেখানে পিকচার আছে সেখানে আমরা যাব, যে পিকচারটিতে সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর
এই যে এসে পড়ল, এই যে দেখুন এখানে অরিজিনাল পিকচার এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে পিকচারটি থাকার কথা সেটি এসে পড়ল। আমরা কিন্তু কোনো কষ্ট করতে হলো না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিকচারটির পুরো পিকচারটির যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি রিমুভ হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে ডাউনলোড দিই, ডাউনলোড হয়ে যাবে। এই যে উপরে ডাউনলোডার আছে, এটা ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখুন পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা রিমুভ হয়ে গেল। তাছাড়াও আমরা কিন্তু এখান থেকে আগের সাইটটির মতোই এখানে এডিটে অপশনে গেলে আমরা কিন্তু এডিট করে নিতে পারি। এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা চাইলে ভাবে করে সিলেক্ট করতে পারি, ব্যাকগ্রাউন্ড এসে পড়বে। যদি সলিড কালার দিতে চাই, এখান থেকে কালার সিলেক্ট করে আমরা সলিড কালার নিতে পারি। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোডে ক্লিক করি, ওপেনে ক্লিক করি, এই যে দেখুন সলিড কালারের একটি ব্যাকগ্রাউন্ড এসে পড়লো ছবির মধ্যে। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ছবির ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তারপরে যে ওয়েবসাইটটির কথা বলবো, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে photoseizer.com। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এই যে দেখুন আপলোড ইমেজ বরাবরের মতোই এখানে আপলোড ইমেজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরই আমাদের কম্পিউটারের ড্রাইভে নিয়ে যাবে। আমরা যদি চাই এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে, এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু প্রসেস হবে ছবিটি আপলোড নিতে। এই ওয়েবসাইটটির আবার একটু ধরন আলাদা। এখানে দেখুন পিকচারটি আপলোড হওয়ার পরে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আমরা পিকচারটি যতটুকু আমরা নিতে চাই ততটুকু আমরা এখানে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে মাউস ধরে টেনে টেনে আমাদের যতটুকু পিকচারটি দরকার ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এভাবে করে করে টেনে টেনে ধরে ধরে মাউস দিয়ে দিয়ে এগুলা ফিল আপ করে দেব, সবুজ কালার করে দেব। এখন যদি ছেড়ে দিই, এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং পিকচার যতটুকু আমরা সিলেক্ট করলাম ততটুকু এসে পড়লো। এখন এখান থেকে আমরা যখনই ডাউনলোডে ক্লিক করব তখনই কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড ইন লো রেজুলেশন, এটাতে ক্লিক করলাম। যদি হাই রেজুলেশনে ক্লিক করতাম তাহলে কিন্তু পারচেস করতে হতো। তারপরে যে ওয়েবসাইটের কথা বলবো, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে removal.ai। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরও এই যে দেখুন চয়েস এ ফটো, এই যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে নিয়ে যাবে, ড্রাইভগুলোতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ছবিটি সিলেক্ট করতে চাই সেই ছবিটি সিলেক্ট করব। একটু প্রসেস হবে ছবিটি আসার জন্য, এখানে আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। লোডিং, ছবিটি লোডিং হতে একটু টাইম নেয়। এই যে দেখুন আমাদের যে ছবিটি আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল, শুধু ছবিটি এখানে এসে পড়ল। আমরা চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে এখান থেকে ওপেন করি, ওপেন করার পরে এই যে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেল। আমরা কিন্তু ফ্রিতেই ডাউনলোড করতে পারতেছি এই ছবিগুলো। আর যদি আমাদের অনেক হাই রেজুলেশনের দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে পারচেস করতে পারি। এখান থেকে দেখাচ্ছে একটা ফ্রি ডাউনলোড করতে পারবো মান্থলি। আর তাছাড়া যখন আমরা বেশি বেশি প্রফেশনালি, যখন বিজনেস পারপাসে আমরা যখন কাজ করব সেক্ষেত্রে কিন্তু আমরা পারচেস করতে পারি। এখান থেকে পারচেস করে তারপর প্রফেশনালি কাজ করতে পারি। তারপর যে ওয়েবসাইটটির কথা বলবো, সেই ওয়েবসাইটটি হচ্ছে বহু পরিচিত অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবির ওয়েবসাইটে যেতে হবে adobe.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরেই এখানে ফিচার্স, ফিচার্স থেকে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে গেলাম, এই অপশনটিতে গেলাম। এই অপশনটিতে যাওয়ার পর এই যে দেখুন আপলোড ইওর ফটো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন ব্রাউজ অন ইওর ড্রাইভ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যে কোনো একটা পিকচার নিয়ে নেব। এই যে দেখুন আমার যে পিকচারটি আছে পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল, শুধু পিকচার এসে পড়ল। এখন আমরা চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য আমাদের এই সাইটটিতে লগ ইন করতে হবে, জিমেইল বা ফেসবুক যে কোনো একটি আইডি দিয়ে আমাদের এটা সাইন ইন করতে হবে।
আশা করি যাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে তারা কিন্তু এই 5টি ওয়েবসাইটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Thank you.